পিছনে 1 টন মাল অনায়াসে নিতে পারবেন। আর গাড়ির ট্যাক্স বেড ট্যাক্স অনেক কম যায়, বাৎসরিক আপনার 10,000 টাকার মতো লাগবে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া। ব্যবসা কেমন চলছে? আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দয়ায় সবার দয়ায় ভালো গাড়ির ব্যবসা চলছে। আচ্ছা, তো জসিম কারহাটে নাকি চমৎকার দুইটা গাড়ি এনেছেন আপনারা? জি জি। তো কি কি আজকের মূল আকর্ষণ? এই দুইটা গাড়ি, একটা হলো RAV4 আর আরেকটা হচ্ছে টয়োটা হাইলাক্স। আচ্ছা, ডাবল কেবিনের। আচ্ছা, কয় সিটের? এটা হচ্ছে আপনার 5 সিটের গাড়ি। আচ্ছা, কিন্তু পিছনে আপনার চাইলে 4 জন বসতে পারবে অনায়াসে। আচ্ছা, পিছে এই গাড়ির জায়গা কেমন? এই জায়গায় আপনার অনায়াসে 4 জন বসতে পারবে। 4 জন বসা যাবে। আর পিছনে মাল ক্যারি করার জন্য অনেক বড় একটা স্পেস আছে। সিএনজি করা? হ্যাঁ, সিএনজি করানো আছে। এটা আপনার 60 লিটার সিএনজি করানো আছে। 60 লিটার আবার মাল রাখার অনেক অনেক জায়গা আছে, স্পেস আছে। আচ্ছা, স্পেয়ার হুইল কি আছে এটাতে? হ্যাঁ আছে। ঠিক আছে, টায়ারগুলোর কন্ডিশন কি? টায়ারগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো কন্ডিশন, 9-10 মাস অনায়াসে ইউজ করতে পারবেন এই গাড়িটা। আচ্ছা, গাড়িটার কালারটা অত সুন্দর, কি কালার? পাল কালার। এটা পাল কালার? জি জি, পাল। এবং আপনার নিচে আবার একটা শেপ দেওয়া আছে, ব্ল্যাক শেপ, ব্ল্যাক এর মতো শেপ করা। আচ্ছা, এই জন্য গাড়িটা আরো সুন্দর লাগছে। ঠিক আছে, তো এই গাড়িটির দাম কত চাচ্ছে? এই গাড়িটার দাম চাচ্ছি আপনার 5,85,000 টাকা। 5,85,000 টাকা একদম? একদম বলতে আসলে ইনশাআল্লাহ আরো সম্মান করানো হবে। ঠিক আছে, কাগজ তো সব আপডেট আছে? কাগজ আপডেট আছে, 23-22-23 আপডেট করানো আছে। ঠিক আছে, এরপরে কি গাড়ি দেখাবে? এরপরে যে গাড়িটা দেখবো এটা হলো টয়োটা হাইলাক্স, টয়োটা হাইলাক্স ডাবল কেবিনের 4 হুইলের এটা গাড়িটা। আর এই গাড়িটা সবচেয়ে বেশি হলো পিছনে 1 টন মাল অনায়াসে নিতে পারবেন। আর গাড়ির ট্যাক্স বেড ট্যাক্স অনেক কম যায়, বাৎসরিক আপনার 10,000 টাকার মতো লাগবে। গাড়িটা তো সেই দেখতে সুন্দর, গাড়িটা আরো উঁচা তো আরো ভালো লাগে বেশি, সেজন্য নাকি পাহাড় পর্বত দিয়ে চলবে, এগুলোর জন্য বেস্ট এই গাড়িটা। আচ্ছা, কেমন ওয়েট নিতে পারে? পিছনে 1 টনের মতো নিতে পারবে ওয়েট। দারুন, এখানে কেমন জায়গা আছে? জায়গা আলহামদুলিল্লাহ অনেক ভালো জায়গা আছে। এতগুলো দুইটা সিলিন্ডার? এটা 90 লিটার দুইটা সিঞ্জির করানো আছে আপনার, 90-90 180 লিটার সিঞ্জার কি করানো আছে। আচ্ছা, তো এই গাড়িগুলোর তো মনে হয় ট্যাক্স অনেক কম থাকে? হ্যাঁ হ্যাঁ, এই গাড়িটা ট্যাক্স যাবে আপনার 10,000 টাকার মতো বাৎসরিক। আচ্ছা, এটা কত সিসি বললেন? এটা হলো কি আপনার 2300 সিসির গাড়ি। 2300 সিসির গাড়ি? তো এটার দাম কত চাচ্ছেন? এটা দাম চাচ্ছি 4.5 লক্ষ টাকা। 4.5 লক্ষ টাকা? দারুণ, একদম একদম বললে আসলে ইনশাল্লাহ সম্মান করানো হবে। তো আপনাদের জসিম কারহাটের অ্যাড্রেসটা বলেন। আমাদের জসিম কারহাটের অ্যাড্রেসটা হলো আপনার এই বৈগর শিকদার পাম, নারায়ণগঞ্জ। আর এটা হলো সাইনবোর্ড, মানে যেদিক যদি কেউ চট্টগ্রাম থেকে আসেন, সাইনবোর্ড আসলে আপনার 5 টাকা ভাড়া নিবে অটোতে, বললেই হবে শিকদার পাম যাবো। আর যদি ঢাকার থেকে আসেন, সেম আপনার সাইনবোর্ড নেমে 5 টাকা ভাড়া নিবে অটোতে, এই বললেই হবে শিকদার পাম যাবো, বৈগ শিকদার পাম। ঠিক আছে, আসলে দেখতে পারবেন এখানে বৈগ এই জসিম কারার লেখানো আছে। আচ্ছা, তো ভালো থাকবেন, আবার দেখাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।